ইমিজিয়েটলি ওকে নাকি অ্যারেস্ট করা দরকার পশ্চিম উত্তরপ্রদেশ সরকার যা হাল আমরা জানি বাংলার কৃষ্টি কালচার শুভেন্দু জানে না আমি আমি উত্তরপ্রদেশে পড়াশোনা করেছি রাম তো শ্রদ্ধার পাত্র রাম তো ত্যাগের প্রতীক চোদ্দ বছর বনবাস কেটেছে কাউকে মারবে পিটিয়ে মেরে দেবে জয় শ্রীরাম কারো দোকান লুট করবে জয় শ্রীরাম কার কারো উপরে অত্যাচার করবে জয় শ্রীরাম রাম বলেছিল নাকি এইভাবে করার জন্যে মহাত্মা গান্ধী যদি না থাকিত তাহলে আমরা আজকে ইংরেজদের গুলামি থাকতো আর এসে কোনোদিন দেশের জন্য কিছু করেছে একটা সাজানো বাগানে ফুলের বাগানে এসে বসে বলছে আমি তো ফুল গাছ লাগিয়েছি ওরা নষ্ট করছে হিন্দুস্তান একটা হলো ফুলের বাগান এই বাগানে এসে বসেছে বসে আজ বিজেপি সরকার হিন্দু মুসলমান করছে মহিজিদের সামনে বলছে হনুমান চাল্লিশা পড়ানো হবে মাইক বন্ধ কি সরকার আমাদের নরেন্দ্র মোদী আজকে দিন আয়গা ও সাধু নয় ও সন্তারাসী যে কোনো মহিলাদের বিষয়ে সাধু হতেই পারে না একদিকে জিনিসের মূল্য বৃদ্ধি মানুষের বাড়িতে হাঁড়ি চলছে না যেখানে মানুষ অভাব অনটনে দিন কাটছে বেকার যুবকদের চাকরি নাই দেশের অর্থনীতি অবস্থা খারাপ বিজেপি বর্তমান যে ভারতের অবস্থা যেখানে হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছে প্রত্যেকটা রাজ্যই দেখছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে মসজিদের সামনে গিয়ে হাঙ্গামা জয়সলাম শ্লোগান তার সাথে সাথে মিনারের মসজিদে মিনারের কাছে গিয়ে মাইক লাগিয়ে দেওয়া হু হনুমান চাল্লিশে পাঠ করা এই নিয়ে আপনি কি বলবেন দেখুন আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি এমন একটা পরিবেশে নয় আমাদের শিক্ষক আমার হিন্দু স্যার ছিলেন ম্যাক্সিমাম শিক্ষকরা আমি যে পরিবেশে পড়েছি হিন্দু মুসলমান মিলেমিশে আমরা তো এই কালচারেই ভালো পড়াশোনা করেছি এবং আমার ধর্মও বলছে যে তুমি তোমার ধর্ম পালন করো অপরকে অপরের ধর্ম পালন করতে দাও তার ধর্মের খোঁজ তুমি খুঁজতে যেও এটা তোমার কাজ নয় সেই জন্যে এই ভারতবর্ষে যা হচ্ছে প্রথম বলি পেট্রোল ডিজেলের দাম যে আগুন হয়েছে তার জন্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যা দাম বেড়েছে মানে খুবই কঠিন অবস্থা ধ্যান ভটকানোর জন্য কি হিন্দু মুসলমান করা হচ্ছে একদম এইটা একদম হান্ড্রেড পারসেন্ট হিন্দু মুসলমান কেন করবে আমার হিন্দু ভাইরা আছে থাক না তারা তো ভালো আছে মুসলিমদের জন্য ওদের কি ক্ষতি হচ্ছে বলুন আর আমরা মুসলিমরা হিন্দু ভাইয়ের এলাকায় আছি কেন আমাদের তো কোনো ক্ষতি হয় না তারা করে না যারা সত্যিকারের হিন্দু যারা হিন্দু শব্দের অর্থ বোঝে তারা তারা কিন্তু এটা করে না দাদা কিছু লোক করে তারা তার যারা ওই ধুম করে গাড়ি আটকে দিয়ে তাদের ঘরে পেটানো মারা এইটা আমাদের কালচার নয় আমরা নবী সন্নত মেনে চলি আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা শান্তির বার্তা দিই আমরা চাই যে আমরা মিলেমিশে হিন্দু মুসলমান ভারতবর্ষে আগে উত্তর প্রদেশের একটা সাধুর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মসজিদের সামনে সামনে মাইক লাগিয়ে দিচ্ছে যে জনগণের প্রকাশ্যই বার্তা মুসলমান মহিলাদেরকে বে বউ বেটিদেরকে বাড়ি থেকে তুলে এনে তাদেরকে ধর্ষণ করা হবে আপনি ওই সাধুকে নিয়ে কি বলবেন আসল সাধুকে কি বলবো জানেন এইগুলো তো সরকারের কাজ ইমিডিয়েটলি ওকে নাকি অ্যারেস্ট করা দরকার সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যার মুখেই বক্তব্য হবে সে সমাজ বিরোধী সে তার কোনো জাত হবে না সে সমাজ বিরোধী তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার এটা সরকারের কাজ আজ ও বলছে কালকে অন্যজন বলবে তারপরে আরেকজন বলবে এই কালচারটা বাড়বে কেন তুমি এক একজন আরেকটা ধর্মের বিলার বিষয়ে তুমি উক্তি কী করে করতে পারো সে সরকার কি করছে পশ্চিম উত্তরপ্রদেশ সরকার সে যা হাল আমরা জানি আমরা জানি তারা পশ্চিমবাংলার দিকে আঙুল তুলছে এখানে সরকার অনেক ভালো অনেক ভালো আছে কিছু ভুল ত্রুটি কিছু সুবিধে অসুবিধে থাকবে হান্ড্রেড পারসেন্ট কোনো সরকার একদম পিওর থাকতে পারে না এবং আমরা জানাচ্ছি যে অবিলম্বে এই ধরনের মানুষ সে যে ধরনের হোক যদি বক্তব্য দেয় তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জেলে বন্ধ করে দেওয়া দরকার শুভেন্দু অধিকারী বলেছিল বিধানসভা ভোটের আগে যে বাংলায় দু তারিখের পর থেকে যোগীর যোগীর ক্ষমতা চলবে মানে উত্তরপ্রদেশে যোগী যেইভাবে উত্তরপ্রদেশকে চালাচ্ছে শুভেন্দু অধিকারী বলেছিল বাংলাতে ওইভাবেই চালানো হবে না হবে না বাংলার কৃষ্টি কালচার শুভেন্দু জানে না বাংলায় এত ভালো হিন্দু মুসলমান আমরা থাকি বাঙালিরা এত ভালো এখানে হবে না আমরা একে অপরের দুঃখে ঝাঁপিয়ে পড়ি আমার কিছু হলে আমার দশটা হিন্দু ভাই আমার কাছে চলে আসে ঝাঁপিয়ে পড়ে এখানে কোনো মতে এই জিনিস চলবে না ও বাজার গরম করার জন্য বক্তব্য বলতে হয় এগুলো সমাজে চলে না শিক্ষিত সমাজ এগুলোকে মেনে নেবে না সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কেউ মানবে না এই শুভেন্দুর কথার কোনো গুরুত্ব নেই ওরা ওই যে রাজনীতিতে চলতে চাইছে ওই রাজনীতি বেশি দিন চলবে না এই নফরতের এই নোংরা রাজনীতি আজ বলুন না আপনি আমি কদিন আছি কদিন বাঁচব একে অপরকে মারবো ধরবো করে আমরা জীবন কাটতে দেবো না একে অপরকে ভালোবাসা তাদেরকে গলায় লেগে তাদের সুখ দুঃখকে কাটিয়ে আমি জীবন কাটাবো আমার কোনটা বেটার তো আমার ওইটাই বেটার যেটা সকলকে লিয়ে কাটাবো সেই জন্যে আমার বক্তব্য ওই শুভেন্দু শুভেন্দুর বক্তব্য মানে হিন্দু সমাজও যারা শিক্ষিত সমাজ যারা নিম্নমাত্র যাদের মধ্যে জ্ঞান আছে তারাও নেয় না কিছু আছে যারা বুঝ নেই তাদেরকে ওই জয় শ্রীরাম বলতেছে আমি আমি উত্তরপ্রদেশে পড়াশোনা করেছি আমি আমিও পড়েছি আমি রামায়ণের আমার বইয়েতে তার ইতিহাস আমরা পড়েছি জেনেছি রাম তো শ্রদ্ধার পাত্র রাম তো প্রতীক ত্যাগের প্রতীক চোদ্দ বছর বনবাস কেটেছে সে একটা কথার জন্যে তো সে তার আদর্শ কত ভালো কত উঁচু আর এরা কি করছে কাউকে মারবে পিটিয়ে মেরে দেবে জয় শ্রীরাম কারোর দোকান লুট করবে জয় শ্রীরাম কারো উপরে অত্যাচার করবে জয় শ্রীরাম রাম বলেছিল নাকি এইভাবে করার জন্য তো আমার দুঃখ লাগে বলতে পারবে লাগাচ্ছে ও মতন রাজস্থানে দোকানকে আগুন আমি বলছি তো মানে মানে খুব দুঃখজনক বিষয় এবং সরকারকে কড়া হাতে এগুলোকে দমন করা দরকার আজ এখানে করেছো কোথাও আমার হিন্দু ভাই কম আছে মুসলিম ভাই বেশি আছে তারা যদি হিন্দু ভাইয়ের উপরই করে তাহলে এটা তো একটা কালচার হয়ে যাবে তাহলে আমরা যে মিলেমিশে পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে বাস করছি তাহলে আমাদের সেই ঐতিহ্য নষ্ট হয়ে যাবে একে কঠোর হাতে দবান করা দরকার এবং এর আমি ধিৎকার জানাচ্ছি এই ধরনের মানসিক যারা আছে তাদেরকে ধিৎকার জানাচ্ছি মানুষ জনগণ এদেরকে কোনো দিন মেনে নেবে না এটা খুব নোংরা কাজ মহাত্মা গান্ধী নাকি দেশটাকে বরবাদ করে গেছে কী বলবেন মহাত্মা গান্ধী একটা স্বাধীনতা সংগ্রামী আজ মহাত্মা গান্ধী যদি না থাকিত তাহলে আমরা আজকে ইংরেজদের গুলামি থাকতো আই যে বলছে বিজেপির লোক ওরা তো আর আর এস কোনো দিন দেশের জন্য কিছু করেছে দেশের জন্য কিছুই করেনি ওরা তো ইংরেজের গুলামি করেছে দেখবেন আপনার যদি দুটো ছেলে থাকে না দাদা যে ছেলে কিছু করে না সে বড়ো বড়ো কথা বলে আর যে ছেলে বাড়ির জন্য সংসারের জন্য যে মেহনত করে সে কোনো কথা বলে না সে বিজেপি হলো সেই রকম একটা বাড়ির একটা ফ্যামিলি গুচনো ফ্যামিলিকে যে করে তার কষ্টটা বেশি হয় যে চাষ করে সেই চাষির কষ্ট হয় একটা ফসলের বিষয়ে যে চাষ করে না সে ফসলের কিছুই কষ্ট বোঝে না যে কত কষ্টই চাষ করা হয় তো বিজেপি সরকারটা হলো এই রকম একটা সাজানো বাগানে ফুলের বাগানে এসে বসে বলছে আমি তো ফুল গাছ লাগিয়েছি ওরা নষ্ট করছে হিন্দুস্তান একটা হলো ফুলের বাগান হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই থাকে একটা ফুলের বাগান সেই বাগানে এসে বসেছে বসে আজ বিজেপি সরকার হিন্দু মুসলমান করছে আজ আজ আপনার কথা বলি আজকে মসজিদের খারাপ চোখেই দেখছি একদম খারাপ চোখেই দেখছি আজ সত্তর একাত্তর বছর দেশ স্বাধীন হয়েছে তারপরে বিজেপি সরকার আজকে দশ বছর যতদিন দেশটাকে পিছনে নিয়ে চলে গেছে যত সত্তর বছরে দেশটা আগিয়ে ছিল দশ বছরে সত্তর বছরে পিছনে চলে গেল আজ তেলের দাম কোথায় আজ সর্ষের তেলের দাম কোথায় পেট্রোলের দাম কোথায় এই সরকার আমাদের নরেন্দ্র মোদী আচ্ছে দিন আয়েগা আচ্ছে দিন আয়েগা তেল তেলের দাম কমে যখন কংগ্রেস গদিতে ছিল তখন বলেছিল পেট্রোলের দাম হাও করে বাড়ছে গেরুয়া পোশাক যেটা এই গেরুয়া পোশাকের একটা বিশাল সম্মান অবশ্যই সম্মান আমরা কয়েক বছর ধরে দেখছি গেরুয়া পোশাক নিয়ে গালাগালি তো নাকি করছে তার সাথে সাথে দুদিন আগে উত্তর প্রদেশে এক সাধুর ভিডিও ভাইরাল হয় যেখানে সে বলছে যে মুসলমান বোন এই বউ বেটিদেরকে বাড়ি থেকে বের করে তাদেরকে ধর্ষণ করবো আপনি এই নিয়ে কি বলবেন এই নিয়ে এইটা বলবো সাধু নয় ও সন্তারাসী যে কোনো মহিলাদের বিষয়ে কমেন্ট করে সে সাধু হতেই পারে না সাধু সন্তরা কোনোদিন এই ভালো কথাই বলে এইভাবে কারোর প্রতি কথাটা এই কথাটা বলে না যে কারো বউ বেটিকে নিয়ে এসে ঘরে বাইরে নিয়ে এসে তাকে রেপ করা হোক সে সাধু নয় সে হলো সন্তারাসী যে সাধু সে অবশ্যই সে সম্মানযোগ্য ইনি সাধু নয়